নবী মুহাম্মদ আরবী বলেছেন, আর মুহাম্মদ আরবীর কোন কথা নিজের মন গড়া না, আমার নবী যা বলেছেন সব আল্লাহরই কথা। সুবহানাল্লাহ, নবী যা বলেছেন সবগুলা কার কথা? কিছু কথা সরাসরি আল্লাহ ওয়াহিয়ে মতলব, কোরআনে কারীম এটাও আল্লাহর কালাম, আর কিছু ওয়াহি হলো সরাসরি আল্লাহর কালাম না কিন্তু আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর কথাবার্তা রাসূলের জবান থেকে বের হয়েছে, ওয়াহিয়ে গায়রে মতলব, এগুলো হাদিস। আমার আল্লাহ বলেন, কোরআনের কথা হোক আর আমার নবীর মুখের জবানি হোক, সবগুলাই আমি আল্লাহরই কথা, কারণ আমার নবী জীবনে কোনোদিন একটি কথা মন থেকে বলেন না। সুবহানাল্লাহ, আমাদের নবী মন থেকে কোনো কথা বলেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। আল্লাহ বলেন, আমার নবী মন গড়া কোনো কথা বলেন না, আমি যা বলি যা বলতে হুকুম দেই তাই বলে, এর বাইরে মন গড়া একটি কথাও আমার নবী বলে না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, যদি তিনি একটি কথাও মন গড়া বলতেন আমি আমার নবীর মুখ আমি নিজেই বন্ধ করে দিতাম। সুবহানাল্লাহ, নবী বলেছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলেন, এই আল্লাহর ভূখণ্ডের মধ্যে সবচাইতে আল্লাহর পছন্দের জায়গা ওই জায়গাগুলা, যেই জায়গাগুলাতে আল্লাহকে সেজদা দেওয়া হয়, মসজিদ, যে জায়গার মধ্যে মানুষ দুনিয়া খরিদ করার জন্য যায় না, যায় শুধু আখেরাতের চিন্তা ভাবনা নিয়ে। মসজিদগুলার ভিতরে কেউ দুনিয়ার চিন্তা নিয়ে ঢুকে না, মসজিদের ভিতরে ঢুকে শুধু আল্লাহর রহমত পাওয়ার আশাই। এই জন্য এক একজন মুসল্লি যখন ঘর থেকে বের হয়, অজু বানাইয়া যখন মসজিদের দিকে রওনা হয়, ছোট ছোট কদম দিয়া যখন আল্লাহমুখী হয়, আখরাতমুখী হইয়া মসজিদের দিকে যায়, প্রতি কদমে কদমে আমার আল্লাহ গুনাগুলা মাফ করতে থাকে। দেখেন, সুবহানাল্লাহ, একটু আস্তে করলে আমার মেয়ে লোকেরা শুনবে তো সমস্যা। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ছোট ছোট শব্দ, ছোট ছোট বাক্য, কিন্তু এক একটা এমন, আল্লাহ বলেন এই শব্দগুলা তোর মুখ দিয়ে বের হবে, এই জন্যই আমি তোকে দুনিয়াতে পাঠাইছি। জুড়ে বলেন, তোকে আমি বাজার করার জন্য পাঠাই নাই, তোকে শুধু চাকরি নকরি করেই, চাকরি নকরির উপার্জনের উপরেই তুই সন্তুষ্ট থাকবে এই জন্য পাঠায় নাই, আমি পাঠাইছি বান্দা এই দুনিয়ার ভিতরে থেকে থেকে তুই আখেরাতমুখী হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়েত একটা রাস্তা দিয়েছি, এই পসা গান্দা দুনিয়ার ভিতরে অবস্থান করবে, হাটে বাজারে যাবে প্রয়োজন মিটানোর জন্য, চাকরি নকরি করবে প্রয়োজন মিটানোর জন্য, বাকি সময়টা হলো তুই আখেরাতের ভাবনা নিয়ে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আখেরাতের ভাবনা নিয়ে থাকবে, সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ সমস্ত আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাগুলা তোর জন্য নেক দিয়া ভরপুর করে দিব। তুই আলহামদুলিল্লাহ বলবে, মিজানের পাল্লাটাকে আমি নেক দিয়া ভরপুর করে দিব। আল্লাহু আকবার বলবে, বান্দা আল্লাহু আকবার, তো আল্লাহ বড়, তুই আল্লাহু আকবার বললেও আমি বড়, না বললেও আমি বড়, তবে তুই আল্লাহু আকবার মুখ দিয়ে উচ্চারণ করলে তোর মর্যাদা বড় হয়ে যায়। জোরে বলেছি, বুঝে আসছে কথা? আর এই চিন্তা চেতনা যেহেতু মসজিদের ভিতরে হয়, আল্লাহ বড় এই স্লোগান মসজিদ থেকে হয়,
নামাজের তাকবীরে তাহরিমার ভিতরে আল্লাহু আকবার হয় কথা লিখে রাখুন নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার আযানের স্লোগান হলো আল্লাহু আকবার এইজন্য আল্লাহর বরকতের কথা একমাত্র মসজিদের ভিতরে হয় আল্লাহর রহমত পাওয়ার বাসনা একমাত্র মসজিদের ভিতরে হয় আল্লাহর কথা স্মরণ হয় আখিরাতের কথা স্মরণ হয় মসজিদের ভিতরে গেলে এইজন্য আল্লাহ বলেন আখিরাত আমার কাছে দামি এইজন্য বান্দা আখিরাত কামাই করার জন্য যেই জায়গায় তুমি যাও আমাকে সেজদা দিয়া আমার বরকতের ঘোষণা দিয়া তোমার সম্মানিত দেহের সম্মানিত লোমাটা যখন আমার কুদরতি পায়ের সামনে তুমি মাথা নত করে সেজদায় লুটিয়ে পড়ো রে বান্দা ওই জায়গাটা আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইছে আর আমার কাছে অপছন্দের জায়গা হলো বাজার কিন্তু এখন বাজারেই মানুষ বেশি কারণ আল্লাহর অপছন্দের জায়গা যদি বাজার হয় তাহলে আল্লাহর অপছন্দের জায়গায় যারা যা এরাও কি আল্লাহর কাছে পছন্দের না অপছন্দের আর যারা বলে অপছন্দের না পছন্দের আমার ভাইরা আমার বোনের জন্য বাজারে বেশি সময় অবস্থান করতে নেই যতটুকু সময় আমার প্রয়োজন প্রয়োজনটা ঝটপট সেরে আমি সেখান থেকে চলে আসব এটা ইসলামের নির্দেশ কথাটাই কিনা বলেন কারণ কোন ব্যবসায়ী কোন বাজার কর্নেওয়ালা কোন ক্রেতা যখন আখেরাতের চিন্তা নিয়ে বাজারে যাবে তখন তার ভিতরে এই চিন্তাই থাকবে যে আমি বেশিক্ষণ এখানে থাকবো না কারণ এই জায়গাটা আমার আল্লাহর অপছন্দের কথাটি কিনা বলেন এখন বলতে পারেন যে ব্যবসায়ীরা যে সারাদিন বাজারের ভিতরে বসে থাকে তাহলে ব্যবসায়ীরা তো আল্লাহর অপছন্দের না কারণ ব্যবসায়ীরাও ব্যবসার কাজে বসে থাকে এটা তার এবাদত সুবহানাল্লাহ খরিদ্দার তাড়াতাড়ি আসবে ব্যবসায়ী বসে থাকবে কারণ ব্যবসায়ী ব্যক্তি যেই গদিতে বসে ব্যবসা করে তার ইচ্ছা হলো হালাল রুজি উপার্জন এবং জনগণের সেবা করা এটাও তার ইবাদত জুড়ে বলেন সুবহানাল্লাহ কিন্তু ক্রেতা যিনি খরিদ্দার তার তো জনগণের উপকার করা উদ্দেশ্য না বরং তার উদ্দেশ্য হলো নিজের চাহাত নিজের প্রয়োজন মিটানো এজন্য খরিদ্দার বেশি সময় বাজারে থাকবে না বাজারে থাকবে ব্যবসায়ীরা কথাটি কিনা বলে কারণ ব্যবসাও কার ইবাদত জুড়ে বলেন দেখি আরো জুড়ে বলেন না এই জন্য আমার ভাইরা আমি বুঝাইতে পারছি কথাটা ব্যবসায়ী বাজারে বসবে তার ইবাদত খরিদ্দার বাজারে যাবে এটা তার ইবাদত না এটা তার দুনিয়া কামাই করা কথাটি কি না বলেন দুনিয়ার চাহিদা মিটানোর জন্য সে অল্প সময়ের জন্য যাবে এই জন্য যারা খরিদ্দার এদের মাথার ভিতরে সব সময় এই চিন্তা থাকতে হবে নবীজির ওই হাদিস যে নবীজি বলেছেন যে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ আর আল্লাহর অপছন্দের জায়গা হলো বাজার কাজেই অপছন্দের জায়গায় আমি বেশিক্ষণ থাকতে পারি না এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে গুনাহমুক্ত জীবন দেওয়ার জন্য নবীজি বলেছেন কেউ যদি বাজার করতে যাইয়া কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কেউ যদি এটা পড়ে বাজারে যাইয়া এই বাজার করতে যাইয়া শয়তান যত দুকা দিয়া গুনাহগার করেছে সমস্ত গুনাহগুলা এই দোয়ার বদলতে আল্লাহ ডিলেট করে দেয় বাজারে গেলেও আখেরাত কামাই করা যা কিন্তু আমাদের তো জানাই নেই যে বাজারে গিয়ে কোন দোয়া পড়তে হবে কারণ বাজারে গিয়ে কোন দোয়া পড়বে দূরের কথা বর্তমান অবস্থা তো এমন যে মানুষ এখন আল্লাহকে ভুলে এখন কালিমাও শুদ্ধ করে বলতে পারে না কালিমায় শাহাদত বলতে পারে না ইমানে মুজমাল তো জানেই না ইমানে মুফাসসল তো আরো জানে না কালিমায়ে তাওহীদ কালিমায়ে তানজিদ কিছুই জানে না আর এইগুলা জানানোর জন্যই এই দারুল শরিয়া মাদ্রাসার দরকার কথা ঠিক না বলেন এই জন্য বাজারে বেশিক্ষণ বসে দেখতে নেই
কিন্তু শয়তান বড় খুশি হয় বাজারের ভিতরে বসে থাকলে, এই জন্য নামাজের ভিতরে গেলেও মসজিদের ভিতরেও নামাজে দাঁড়াইলে শয়তান বাইরে থেকে ফোন করে দেয় যে তোমার তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া দরকার, এই জন্য মসজিদের ভিতরে গিয়েও নেকের বাজারের কথা মনে হয়, দোকানদারির যত হিসাব মসজিদের ভিতরে করা হয়, কারণ মসজিদের ভিতরে যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সেজদা দেওয়ার সময়ও শয়তান ধোঁকা দেয়, ফোন কল করে দেয় যে তোমার এখনো ব্যবসা বাণিজ্য অনেক বাকি আছে তাড়াতাড়ি আসো কথাটি কিনা। এই জন্য ইমানদারের চিন্তা সব সময় আখেরাতমুখী থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো সকল। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, আয়াতটি আমরা প্রথমে অর্থ জেনে নেই এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত বন্ধু সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা একটা সুন্দর উপদেশ সম্বলিত একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমরা সকলে আমলের নিয়তে শুনব, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন সকলে বলেন আমিন। আগে আয়াতের তর্জমা জেনে নেই, খুব ভালো করে শুনবেন, কারণ এখন তো ওয়াজ নসিহত খুব কম হয়, আওয়াজ হয় খুব বেশি। বক্তা যদি একটু এনকোরেঙ্গা তিনকোরেঙ্গা স্লোগান যদি হয় নারায় তাকবীর, তাহলে বক্তা অনেক ভালো। আর যদি মনের কিছু খোরাক এইগুলো দেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে অনেক সময় তার নিজের সাথে যখন মিলে যায় তখন এগুলার পছন্দ হয় না আওয়াজ। এই জন্য আপনারা খুব মনোযোগ সহকারে দিলের কান দিয়া শুনবেন। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করতেছেন। নসিহত করতেছেন কে? কথা বলে না কে? নসিহত করছেন কে? আল্লাহ। ওয়াজ করতেছেন আল্লাহ। আল্লাহর কথাগুলা আমরা আপনাদেরকে সহজভাবে বুঝার জন্য, আসলে কথাগুলা নসিহতগুলা আল্লাহর, আমরা শুধু ওখান থেকে একটু ডেলিভারি দিই আপনাদের জেহেনে যেন আপনারা সহজে বুঝতে পারেন কথাটি কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আগে তর্জমা বুঝে নেই, অর্থটা বুঝে নেই, আল্লাহ বলেন আমার বান্দারা বান্দিরা শোনো, ইয়াউমা সেদিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন একটা দিন তোমাদের সামনে আসতেছে রে বান্দা, যে দিনটা বড় ভয়াবহ দিন, যে দিনটা একটা দিন হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান, এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে। দিনটার সময় কতটুকু একটু ভালো করে বুঝেন, দুনিয়ার 50,000 সমান ওই আখেরাতের একদিন। দুনিয়ার কত কত বছর বলেন? 50,000 বছরের সমান আখেরাতের কয়দিন? খুব খেয়াল করে আমি কিন্তু প্রশ্ন করব, সবাই এদিকে মন দিবেন। আখেরাতের একদিন সমান দুনিয়ার কতদিন? দুনিয়ার 50,000 বছর সমান আখেরাতের কতদিন? খুব ভালো করে বুঝেন, কারণ আপনি যদি কিছু বলতে না পারেন তাহলে এখানে বসে থেকে তো কোনো লাভ নাই। লাভ আছে, কারণ ক্লাসের ভিতরে যে ছাত্র কোনো কিছু বোঝে না, ও ক্লাসে যাওয়া আর না যাওয়া কি সমান? ঠিক তেমনি আপনারা যারা এখানে কোরআনের ক্লাসে এসেছেন আপনাদেরকেও বুঝতে হবে। তাহলে দুনিয়ার 50,000 বছর সমান আখেরাতের কয়দিন? আখেরাতের একদিন সমান দুনিয়ার কতদিন? তাহলে একটা সহজ হিসাব মিলাই, কেউ যদি 80 বছর বাঁচে, দুনিয়াতে কেউ যদি 80 বছর হায়াত পায়, তাহলে আমি হিসাব করে দেখেছি আখেরাতের একদিনের সমান যদি দুনিয়ার 50,000 বছর হয়, তাহলে দুনিয়াতে কেউ 80 বছর যদি বাঁচে, তাহলে আখেরাতের সময়ের মোকাবেলায় 80 বছর হলো মাত্র 3 মিনিট। কয় মিনিট? কেউ যদি 80 বছর বাঁচে, তাহলে আখেরাতের সময়ের হিসাবে তুলনায় দুনিয়াতে কেউ 80 বছর বাঁচলে
আখেরাতের তুলনায় দুনিয়াতে 80 বছর আখেরাতের সময়ের কত মিনিট 3 মিনিট কেউ যদি কত বছর বাঁচে 80 বছর বাঁচে যে 3 মিনিট আখেরাতের তুলনায় 3 মিনিট খুব বেশি না কিছুই না আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আমার বান্দা বান্দিরা তোমরা একটু ভাবো তোমাদের সামনে এমন একটা কঠিন দিন যে দিনটা হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান যে দিন তোমরা আমার সামনে আসবা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফরদা ওই দিনটাকে আল্লাহ কোরআনে বিভিন্ন শব্দ দিয়া ওই দিনের বিবরণ দিয়েছেন কোন আয়াতের ভিতরে ইয়াউমাল কিয়ামা কোন আয়াতের ভিতরে আসসা কোন আয়াতের ভিতরে মালিক ইয়াউমিদ্দিন ওই দিনটাকে আল্লাহ পরিচয় করার জন্য কোরআনে বহু শব্দ ব্যবহার করেছেন দৈনিক 5 বার আল্লাহ নামাজের ভিতরে দৈনিক 5 বার প্রতি রাকাতের ভিতরে ওই দিনের কথা বলে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম 3 নম্বর আয়াতের ভিতরে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার ওই মালিক ইয়াউমিদ্দিন শেষ দিবস শেষ দিন পরিমাণগত কোরআনে বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা যে দিনটা বড় ভয়াবহ দিন ওই দিনটার সময়সীমা দুনিয়ার তুলনায় কত রে একটু যদি জানো আল্লাহ নিজে বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা দিনটা কত ভয়াবহ হবে আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন এত ভয়াবহ হবে ওই দিনটা তোমার এই দিনের ভয়াবহ অবস্থা যদি ছোট্ট একটা শিশুর মাথার ভিতরে ঢুকে কোনো কারণে যদি ঢুকে যায় সঙ্গে সঙ্গে তার কালো চুলগুলো পেকে একেবারে সাদা হয়ে যেত আমার কথা বুঝতেছেন ওই যে ইয়াউমা ওই দিন দুনিয়ার সময়ের কত বলে না 50,000 ঠিক না আর দিবসটা কত কঠিন আল্লাহ বলেন ওই দিবস এত ভয়াবহ কারণ কোন একটা ছোট্ট শিশুর অন্তরের ভিতরে যদি ওই দিনের ভয় ঢুকে তাহলে সঙ্গে সঙ্গে তার মাতার চুলগুলা সাদা হয়ে যাবে শুভ্রতা এসে যাবে রে এই দিনের কথা কারো ছোট্ট একটা শিশুর মাতার ভিতরে যদি ঢুকে যায় ওয়াজ কি শুধু সাধারণের জন্য না কমিশনারদের জন্য আছে কোরআন কি শুধু বিশেষ ব্যক্তিদের জন্য না সকলের জন্য হুদাল্লিন নাস বলছিলাম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আল্লাহ বলেন এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে তাহলে ওই সামনে আসতেছে যেই দিন এই দিন বলতে আল্লাহ কোন দিনের কথা বলেছেন যেই দিন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফরদা যেদিন আমি আল্লাহর সামনে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে আমার সামনে আসতে হবে প্রধানমন্ত্রী আসবে সামনে সারা বাংলাদেশের জিম্মাদারি তোমার হাতে ছিল হক আদায় করেছি কিনা বলো মন্ত্রী পরিষদ সদস্যদেরকে ডাকবেন সচিবদেরকে ডাকবেন উপসচিবদেরকে ডাকবেন মেয়রকে ডাকবেন এরপরে কমিশনারদেরকেও ডাকবেন সেই দিন কিন্তু মিছিল নিয়ে যাওয়া যাবে না সেই দিন কিভাবে যাবে আল্লাহ বলেন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফরদা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফরদা ফরদুন শব্দের এককভাবে আসবা
তুমি তোমার হিসাব দিবা একজনের বোঝা আরেকজনে নিবে লা তাযিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা দুনিয়াতে লাহামা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত যা যেমন কর্ম করেছো এই কর্মফল ভোগ করবা যদিও এটা সরিষার দানা পরিমাণ হয় অল্প অল্প হলে অল্প বেশি হলে বেশি যে যেই পরিমাণ ভালো করবা সেটাও আমি তোমাকে দেখাবো যে অল্প পরিমাণ মন্দ করবা সেটাও আমি দেখাবো চুরি ডাকাতি রাজানি সন্ত্রাসী সব কর্মকাণ্ড এমনকি মনে মনে কাউকে গালি দিয়েছো এটাও তোমার কম্পিউটারে বেশি উঠবে কথা ঠিক না বলেন فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى الله বলেন বান্দারে তুমি মনে করো ছোট একটা কথা কাউকে একটি সুন্দর উপদেশ দিলা তুমি মনে করো এটা না এটা দিয়া এই فمن يعمل مثقال ذرة خيرا يرى এই আয়াত যখন নাযিল হয় কানা আবু বকর কায়দান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো বসা ছিলেন নবীর কাছে এই আয়াত যখন নবী শুনান সঙ্গে সঙ্গে হযরত আবু বকর তার চোখ বেয়ে পানি পড়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন এই আয়াত যখন নবীজি শুনান ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা আবু বকর রাদিয়াল্লাহু কান্না শুরু করলেন যে আল্লাহ এখানে বলছেন যাররা মানে সরিষা পরিমাণ কেউ ভালো কাজ করলে এটাও দেখানো হবে কেউ মন্দ কাজ করলে এটাও দেখানো হবে হযরতে আবু বকর কেঁদে ফেললেন যে হায়রে তাহলে তো আমার অবস্থা কি হবে সব কিছু তো আল্লাহর সামনে প্রকাশ পাবে তখন আমি আবু বকরের কি অবস্থা হবে জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর কাঁদতেছেন আল্লাহ রাসূল বলেন মা ইউবকিকা ইয়া আবা বকর আবু বকর তুমি কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আয়াতের ভিতরে যে কথা আল্লাহ বলেছেন তাহলে তো আমি আবু বকরের কোনো উপায়ই থাকবে না আল্লাহ নবী বললেন আবু বকর খুশখবরি গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো তুমি যদি ছোট্ট একটা আমল করো যেটা দিয়ে তুমি কোনো নেক আশা করো না ওইটাকেও আমার আল্লাহ দশ গুণ বাড়াইয়া তোমাকে দেখাবে দশ গুণ বাড়াইয়া দেখাবেন আর মেরাজের রজনীতে আল্লাহ রাসূলকে বলিয়ে দিয়েছেন আল্লাহ একটা হাদিয়া দিয়েছেন কি হাদিয়া জানেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন মুহাম্মদ তোমার উম্মতের এমন দাম আমি আল্লাহ তোমার কাছে বলে দিলাম তোমার কোনো উম্মত যদি পুরুষ হোক আর নারী হোক গুনার কাজের নিয়ত করলে গুনা লেখা হবে না গুনার কাজ করে ফেললে একটাতে একটা গুনাই একটা গুনাই লেখা হবে একটা অপরাধে একটা অপরাধের ক্ষতি লেখা হবে কিন্তু যদি কেউ ভালো কাজের নিয়ত করে সঙ্গে সঙ্গে এক নেকি করে ফেললে সঙ্গে সঙ্গে দশ নেকি এটি হলো আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে মনে আছে না আপনাদের আখেরাতের একদিন সমান দুনিয়ার কত বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমান আখেরাতের কতদিন একদিন এই হিসাবে যদি কমিশনার সাহেব যদি আশি বছর বাঁচে তাহলে উনি আখেরাতের তুলনায় হায়াত পাবে কত মিনিট ছাত্র ভালো আলহামদুলিল্লাহ তাহলে তিন মিনিট সময় এই তিন মিনিট সময়ের ভিতরে তাহলে তিন মিনিটের হিসাব মিলাই তিন মিনিটের হিসাব মিলাই তিন মিনিটের ভিতরে এক মিনিট যায় রাত দিনের ঘুমের ভিতরে আর এক মিনিট যায় দুনিয়ায় কামাই করার ভিতরে কথাটি কিনা বলেন এর ভিতরে আশি বছর বাঁচলে দশ বছর আল্লাহ মুকাল্লাব বানান না শরীয়তের তাহলে আরো কিছু সময় কমে গেল তার মানে গড়ে আপনি আশি বছর বাঁচলে এবাদতের জন্য মাত্র আধা মিনিট অথবা এক মিনিট সময় পান এবাদতের জন্য আপনি সময় পান মাত্র কত মিনিট
এক মিনিট, কারণ দিন রাতে ঘুম আছে, আপনার কামাই রোজগার আছে, সব সময় তো আপনি ইবাদতে যান না। এরপরে 10 বছর গেল শৈশবে, এটাও বাদ। তাহলে 80 বছরতে যদি 10 বছর মাইনাস হয়, ঘুমে যদি মাইনাস হয় 20, আর ইয়ায়ে যদি মাইনাস হয় 20, তাহলে 10 20 20 40 আর 10 50, মাত্র 1 মিনিট সময় আপনার হাতে থাকে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এই 1 মিনিট সময় তোমাকে দিলাম, তোমার মনটাকে আমি আল্লাহমুখী করে আসজরে বলেন সুবহানাল্লাহ। কেন তোমার মন ঠিক করতে হবে? মনকে আরবিতে কোরআনের ভাষায় নফস বলা হয়েছে, মনকে কলব বলা হয়েছে, মনকে নফস বলা হয়েছে, মনকে কলব বলা হয়েছে, কলব ঠিক না, কলব অন্তর। আর দেহের রাজধানী হলো এই কলব বা নফস। দেহের রাজধানী কোনটা? তো কলব শব্দের অর্থ হলো উল্টি লওয়া। বলেন কি আমার সাথে, বলেন কলব শব্দের অর্থ? এই কলব অর্থ হলো পরিবর্তন, পরিবর্তনশীল, যেটার গতি বদলাই, চেহারা বদলাই, অবস্থা বদলাই। এই জন্য মনের রং আর আকাশের রঙের সাথে তুলনা করা হয়েছে, কথাটা কিনা বলেন? আকাশ সময় আকাশ যেমন এক এক সময় এক এক রং ধরে, ঠিক মানুষের কলব পরিবর্তন হইয়া এক এক সময় এক এক রকম। যেমন আপনি যখন নামাজের ভিতরে দাঁড়ান, আপনার মনের রূপ, আপনার মনের গতি এক রকম হয়। আবার যখন মসজিদের বাইরে আসেন, তখন আপনার মনের গতি আরেক রকম। মোবাইল ফোনে যখন গান বাজায় তখন এক রকম, আর কোরআনের ওয়াজ যখন শুনে তখন মনের গতি কিন্তু আরেক রকম, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে বুঝলো মনকে আমি আমার ভাষায় বলি পল্টিবাজ। কি বলেন? পল্টিবাজ বুঝেননি? পল্টিবাজ মানে হের চেহারা এক এক সময় এক এক রকম ধরে। এটা যদি আল্লাহওয়ালার সোহবতে যাই তখন তার গতি এক রকম, চুর বাটপার বদমাশের কাছে গেলে তার গতি হয় আরেক রকম, ভালো সঙ্গীর কাছে গেলে এর চিন্তা এক রকম, খারাপ সঙ্গীর কাছে গেলে এর চিন্তা হয় আরেক রকম। এই জন্য কলবকে কলব এই জন্যই বলা হয় যেটা এক এক সময় এক এক রং ধরে, কথাটি কিনা বলেন? আর আল্লাহ বলেন এই মন তোমার সময় বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা গ্রহণ করবে, এক মিনিট সময় তোমাকে দিলাম, এই এক মিনিটে তোমার কলবটাকে যদি আমি আল্লাহর রঙে রঙিন করে আসতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, হাশরের মাঠে তোমাদের কোনো ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন থাকবে না? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন ইয়াউমা সেই দিন। তাহলে ইয়াউমানুর ব্যাখ্যা আমি এতক্ষণ করলাম, সেই দিনটা কত ভয়াবহ হবে। আল্লাহ বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা। সূরা মুজ্জামিলের ভিতরে আল্লাহ বলেন দিনটা এত ভয়াবহ হবে রে, তুমি এত উদাসীন কেন থাকো? তোমার সামনে যেই দিন আসতেছে হিসাবের দিন, ওই দিনটা এত ভয়াবহ হবে, কোনো শিশুর মাথায় যদি ওই দিনের ভয়াবহতা ঢুকে সঙ্গে সঙ্গে শিশুর মাথার চুলগুলা পেকে সাদা হয়ে যেত। সুবহানাল্লাহ। মানুষ কত পেরেশান থাকবে হাশরের মাঠে। এখন তো সামিয়ানার নিচে ভিআইপি লাউঞ্জে, তখন কি এরকম থাকবে অবস্থাটা? কি থাকবে? সূর্য তার সমস্ত শক্তি নিয়ে মাথার অর্ধহাত উপরে থাকবে, কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের বিবরণ দিতে যাইয়া বলেন কিয়ামতের দিন মানুষ খালি পায়ে থাকবে, পায়ের নিচে কোনো জুতা থাকবে না, জমিন হবে উত্তপ্ত আর উলঙ্গ অবস্থায় হাসরের মানে। আমাদের আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কথা বললেন, ওই দিন মানুষ উলঙ্গ থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে, এটা লজ্জার বিষয় গো নবী। আল্লাহ নবী মানে আল আসাদ্দ, আল্লাহ আমরা আসাদ্দ মিন আইয়াঙ্গুলা বাদুহুম ইলা বাদ। আয়েশা অবস্থা এমন ব্যাগতি হবে রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সন্তান মা বাবার কাছ থেকে পালাবে, মা বাবা সন্তানের কাছ থেকে পালাবে, দলে দলে মিছিল করে এখন যেমন নেতা কর্মীদের কাছে আসে আসতে পারবে না, একা একা আল্লাহর সামনে নিজের আমলের ভালো মন্দ নিয়ে দাঁড়াবে, কথাটি কিনা বলেন? এখন তো মনে করেন
কেউ যদি গ্রেফতার হয়ে যায় মিছিল করে মানব বন্ধন করে কেন মুক্তি দেন মিছিল আছে দলের লোক আছে আত্মীয় স্বজন আছে সেই দিন কি কেউ যাবে আল্লাহ বলেন তোমার ঘরের সদস্যই তুমি খুঁজে পাবা না কথা ঠিক কিনা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি لكل امرئ منهم يومئذ شأن يغني الله تعالى يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجي আল্লাহ বলেন একটা মানুষ পেরেশান হবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমার বদলায় আমার সন্তানকে জাহান্নামে নাও আমার বদলায় আমার মাকে তুমি জাহান্নামে দাও আমার বদলায় সারা পৃথিবীর মানুষকে জাহান্নামে দাও আমাকে শুধু জাহান্নাম থেকে বাঁচাও এরকম আকুতি নিয়ে মানুষ হাশরের মাঠে দাঁড়াবে তাহলে অবস্থা কি কোনো সাধারণ হবে না অসাধারণ হবে আর যদি বলেন সাধারণ হবে না অসাধারণ হবে অসাধারণ হবে কি ভয়াবহ পরিস্থিতি আল্লাহু আকবার আল্লাহ যেন ওই দিন আমাদেরকে আল্লাহর আরশের সামিয়ানান নিছে একটু জায়গা করে দেন সকালে বলেন আমিন তবে আল্লাহর আরশের সায়ান নিছে কি সবাই জায়গা পাবে কারা পাবে আল্লাহ বলেন ওই পল্লিবাজ মনকে যারা সুজা করে আসতে পারে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ সেই দিন কোনো কাজে আসবে না মালুম ওয়ালা বানুন ওই ভয়াবহ দিন আল্লাহ বললেন আমার বান্দা আমার বান্দি ভালো করে শোনো সেই দিন কাজে আসবে না মালুম ওয়ালা বানুন যে মালের জন্য মাল বুঝেননি মাল মানে আরবি শব্দ আমরা মনে করি দোকানের মাল এই মাল বাংলা শব্দ না বরং সমস্ত পৃথিবীর সব ভাষার উচ্চ ভাষা হলো কোরআনের ভাষা আরবি সুবহানাল্লাহ মাল অর্থ সম্পদ আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ওই ভয়াবহ দিন মাল তোমার কাজে আসবে না যেই মালের জন্য তুমি ডান বাও চিন্তা করো না মাল আসলেই হয় আসলেই হয় আল্লাহর নবী জন্য বলেছেন কিয়ামতের আগে একটা দিন আসবে এমন দিন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিন আল হালাল আমিন আল হারাম এমন এক যুগ আসবে যে যুগে মানুষ মাল কামাবার দান্দা এমন করবে যে মাল এটা হালাল না হারাম এটা বিবেচনা করবে না তার হাতে আসলেই হইছে কথা দেখি না বলেন এটা বায়ের ওয়ারিশ মাল হলো বোনের ওয়ারিশ মাল হলো নাকি আরেকজনের হক নষ্ট করা হলো ওইটা আমি দেখার দরকার নাই আমি মাল আছে কিনা মাল আছে কিনা এই জন্য মানুষ পাগল হয়ে যাবে আমিন আল হালাল আমিন আল হারাম এটা হালাল না বৈধ না তার জন্য অবৈধ এই কথা মানুষ চিন্তা করবে না লা ইউবালিল মারউ মানুষ চিন্তা করবে না এই দিন কি এই দিন বর্তমান এই সময়টা বর্তমান এই সময়টা কথা দেখি আল্লাহ বলেন সেই দিন কাজে আসবে না মাল ওয়ালা বানুন তোমার মাল তোমার ব্যাংক ব্যালেন্স তোমার ছয়তলা বিল্ডিং আটতলা বিল্ডিং তোমার মার্কেট মার্কেটের পুঁজি ব্যবসার পুঁজি যত মাল জীবনে কামাই সরে বান্দা একটাও তোমার কাজে আসবে না আর কি কাজে আসবে না ওয়ালা বানুন তোমার সন্তান সন্ততি যে সন্তান সন্ততির জন্য তুমি ঘুষ খেয়েছিলা সুদ খেয়েছিলা ঘুষের কারবার করেছিলা সুদের ব্যবসা করেছিলা অন্যের হক নষ্ট করেছিলা ভাই বোনকে ঠিক মতো ওয়ারিশ দাওনি এই সম্পদ যাদের জন্য তুমি রেখে আসছিলে সেই সন্তান সন্ততিও তোমার কাজে আসবে না তবে আল্লাহ বলেন কোন জিনিস তোমার কাজে আসবে যদি কোন জিনিস আল্লাহ নিজেই বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমার ওই পল্লিবাজ মনকে যদি তুমি সোজা করে আসতে পারো কি করতে পারো বুঝছেন তো মন বুঝছেন তো আমার কথাগুলো বুঝতেছেন আপনারা সবাই আমাদের এই মন পল্লি নেই এই জন্য আল্লাহর নবী দৈনিক আল্লাহর কাছে এই মনের জন্য দোয়া করছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা তো এই মন নিয়ে কোনো কলব নিয়ে এই পল্লিবাজ নিয়ে কোনো চিন্তা নাই এই পল্লিবাজকে নিয়ে নবীরা পর্যন্ত পেরেশান হয়েছে কথাটি কিনা বলেন ইউসুফ নবী
জুলেখার প্রেমে যখন নেটওয়ার্কের ভিতরে পড়ে গেছে দরওয়াজা সব দিক দিয়া বন্ধ ওই সময়ও হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন ওমা উবাররিউ নাফসি ওমা উবাররিউ নাফসি এই পল্লীবাজ মনের মালিক আমি না এটা বড় খারাপ আল্লাহ যদি রহম না করতেন তাহলে আমি ওই বন্দীশালায় ওই জুলেখার প্রেমের বন্দীশালায় আমিও বন্দী হয়ে যাইতাম কথা ঠিক না বলেন নবীরা পর্যন্ত এই কলবকে নিয়ে কত আমাদের নবী কি করেছেন প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন জানেন জানেনই না আল্লাহর নবী প্রতিদিন দোয়া করেছেন উম্মতকেও শিখাইছেন আমি নবী দোয়া করে যাই তোমরাও করবা কারণ এই মন বড় খারাপ এই মন বড় সাংঘাতিক যুবকের মন সব সময় নারীর প্রেমের দিকে যায় কথাটি কি না বলেন ব্যবসায়ীর মন সব সময় শুধু কোন দিকে যায় ব্যবসায়ীর মন যায় সম্পদের দিকে দৌড়ায় কথাটি কি না বলেন নেতাদের মন যায় শুধু চেয়ারের দিকে দৌড়ায় চেয়ার আমার হলেই হবে বাকি সবাই গোল্লাই যাক কথাটি কি না বলেন এই সবগুলা করে কে একমাত্র করে এই মন পল্লীবাজ মন এই জন্য আল্লাহ কোরআনে এটাকে কলব বলেছেন কলমানি পরিবর্তন এই জন্য নুরানি মাদ্রাসায় যখন ইখলাব পড়া এটার আরেকটা নাম আছে কিন্তু কল কথাটি কিনা বলেন নুন সাকিনের পরে বা আসলে নুনের বা দিয়া পাল্টায় দিতে হয় পল্লী নিতে হয় এই জন্য এটার নাম কল কথাটি কিনা বলেন আপনাদের সবার এরকম কলব আসেনি বলেন তো দেখি কথা বলেন আসেনি নাই বল নাকি মন নাই আছে আছে কোন মন আছে জানেননি পাগল মন মন রে তুই কেরে এত কথা কস ঠিক না আসলে হ্যাঁ নানা রঙের কথা কো এই জন্য মনকে বুঝাইতে যাইয়া আল্লাহ যেই পরিমাণ কসম খেয়েছেন কোরআনে অন্য কোন বিষয়ে এত বেশি কসম কয় না জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পল্লীবাজ মনকে বোঝানোর জন্য আল্লাহ পবিত্র কোরআনের এক সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একাধারে কয়েকটা সারা পৃথিবীর আল্লাহর যত বড় বড় সৃষ্টি আছে সবগুলার কসম একসাথে খাইছেন কি খাইছেন জানেননি আল্লাহ বলেন ওয়াশামসি ওয়াদুহাহা ওয়ালকমারি ইদা তালাহা ওয়ান্নাহারি ইদা জাল্লাহা ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা ওয়াসসামাই ওয়ামা বানাহা والارض وما تحاها الله اكبر الله قسم কইছেন والشمس اذا কি বলেন والشمس وضحاها সূর্য শামস মানে কি বলেন সূর্য সূর্যের কসম খেয়েছেন والشمس وضحاها সূর্যের কসম সূর্যের আলোর কসম والشمس وضحاها والقمر اذا تلاها সূর্যের কসম সূর্যের আলোর কসম চন্দ্রের কসম যখন এটা সূর্যের পরে আসে কথা ঠিক কিনা বলেন এই যে ঋতু চক্র এটা কার দান জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন তুমি স্কুলের পতাকা ওড়ানোর সময় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কত মধুর কত সুকণ্ঠে তুমি বলো বাংলার ভালোবাসা তোমার ভিতরে এই বাংলার ডেকোরেশন যে করছে তার জন্য একটু সূরায়ে ফাতিহা পরে একটু গান গাইও যদি বলেন সুবহানাল্লাহ এই সোনার বাংলার ডেকোরেশন করেছেন কে কে করেছেন আল্লাহ বলেন পবিত্র কোরআন খুললে এই যে সোনার বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর বাংলার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করেছেন এই দেশে করোনা আসলেও এই করোনা আল্লাহর করোনাই পরিণত হয় জুড়ে বলেন সুবহানাল্লাহ কেন জানেন এই দেশে 4 লক্ষ মসজিদ আছে কত লক্ষ মসজিদ আছে 4 লক্ষ মসজিদ আছে প্রায় ছোট বড় 6 লক্ষ মাদ্রাসা আছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য করোনা আসলেও বাংলাদেশের মানুষের ক্ষয়ক্ষতি কম হয় কথা ঠিক কিনা বলেন কারণ কি 4 লক্ষ মসজিদের মধ্যে দৈনিক 5 বার আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয় আল্লাহর বান্দারা ওযু বানাইয়া নামাজ পড়ে কথা ঠিক কিনা বলেন অল্প সংখ্যক সীমিত জায়গার ভিতরে এত মসজিদ তাম পৃথিবীর ভিতরে আর অন্য কোন দেশে নাই আলহামদুলিল্লাহ বলেন না বাংলাদেশ সোনার বাংলা কিভাবে হয়েছে জানেন ছোট্ট দেশ আয়তন 56,000 বর্গ মাইল কিন্তু এই অল্প জায়গার ভিতরে গণবসতি এর ভিতরেও আল্লাহর বান্দাদের জন্য 4 লক্ষ মসজিদ আছে অল্প আয়তনের ভিতরে এত বেশি সংখ্যক মসজিদ পৃথিবীর আর কোনো দেশে নাই কথা ঠিক কিনা বলেন আর ঢাকা শহর তো মসজিদের শহর কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ আর এই বাংলার জমিনে
ছোট বড় নুরানি হাফিজি আলিয়া কওমি তারপরে যত কোরআনের শিক্ষালয় আছে ছোট বড় মিলায়া 900 দিবা সব মিলায়া 6 লক্ষাধিক মাদ্রাসা আছে যেখানে আল্লাহর কালাম পড়ে পড়ে ছোট ছোট বাচ্চারা আল্লাহর সাথে কথা বলে জুড়ে বলেন সুবহানাল্লাহ এইজন্য তুরস্কের যে ভূমিকম্প যে সময় হয়েছিল 16 সালে কিন্তু বাংলাদেশও ওই একই টাইমে ভূমিকম্প হয়েছিল কথাটি কি না বলেন কিন্তু ভূমিকম্প আল্লাহর রহম হয়েছে বাংলার জমিনের কোনো ক্ষতি হয় নাই কারণ এক যুগে এই 6 লক্ষ মাদ্রাসার ছাত্ররা ভোরবেলা উঠে আপনারা যখন ঘুমান তখন কোরআনের তিলাওয়াত করে করে কথা বলে কার সাথে তার মানে এক একটা তিলাওয়াত যেন ভূমিকম্পের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে দেওয়া মিজাইল জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বল বান্দারে এই মনটাকে নামাজের ভিতরে এনে মনটাকে একটু কলবে সালিম যদি করে আনতে পারো শুধু বাংলাদেশের প্রশংসা করো না বাংলাদেশের এই ডেকোরেশন যা আমি আল্লাহ করেছি এর প্রশংসাও করো কথাটি কি না আল্লাহ বলেন বান্দা একটু ভাবো এই যে বাংলার জমিনে আমি এত সুন্দর সুজলা সফলা করলাম কিভাবে দেখো একটু প্রশ্ন করো তোমার দিলকে ওই পল্লিবাসকে বোঝাও যে পল্লিবাস আমি আল্লাহকে চিনে না কতিলাল ইনসানু মা আকফার মানুষ বড় অকৃতজ্ঞ মানুষকে আমি এত নিয়ামত দেই আর পরে মানুষ অকৃতজ্ঞ অথচ বিড়াল কত কৃতজ্ঞ কাটা খাইয়া মালিক চিনে কথা দেখি না গোড়া সামান্য খড় খোটা খাইয়া মালিকের কথা মানে এরকম ভাবে কুকুর পচা গান্দা খাবার খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারাদারি করে একটু গোড়া গরু ছাগল এগুলা সামান্য খড় খোটা খাইয়া মালিক চিনে আর সুন্দর সুজলা সুফলা বাংলার শস্য শ্যামলায় এই ডেকোরেশন সুন্দর ডেকোরেশনের বাংলাদেশ দিলাম এই বাংলাদেশ না শুধু বাংলাদেশকে আমি নদী নালা খাল বিল দিয়া ফল ফলাদি দিয়া আমের সময় বহু রকমের আম আর কাঁঠালের সময় বহু স্বাদের কাঁঠাল কলা লেচু কত রকমের নাজ নিয়ামত দিলাম বান্দাইগুলা উত্তম খাবার খাইয়া খাইয়া আর সকালে নাক দিয়ে নাক ডেকে তুই ঘুমাস কথা লিখি না বলেন এই জন্য আল্লাহ বলছেন কতিলাল ইনসান মা আকফার এই মানুষ কত অকৃতজ্ঞ ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুত বড় অকৃতজ্ঞ এদেরকে এদের মাথাটা কত এদের মাথার ভিতরে আমি এত কম্পিউটার শক্তিশালী দিয়েছি একবার চোখ বুঝলে সারা পৃথিবী ঘুরে আসতে পারে সেকেন্ডের আগে কথা কি না বলেন আলহামদুলিল্লাহ বলেন না কম্পিউটার তো মানুষের মাথার আগে না কথাটি কি না বলেন এরপর আল্লাহ বলেন যত সেল দিয়েছি সবগুলা একসাথে কাজও করতে পারে না তারা এত শক্তিশালী মাথা দিলাম বুদ্ধি দিলাম একবার চোখ বুঝলে সে সারা বিশ্ব ভ্রমণ করতে পারে কল্পনার রাজ্যে কথাটি কি না বলেন কে দিয়েছেন এগুলা আর জীবন কে দিয়েছেন দিয়েছেন তোর মনকে বুঝ মনকে নিয়ন্ত্রণে আন কথাটি কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একটু চিন্তা করে দেখ কতিলাল ইনসানু মা আকফার মিন আইয়ে শাইইন খালাকা মিন নুতফা খালাকাহু ফাকাদদারা সুম্মা সাবীলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা আল্লাহ এখানে একটা মানুষের সারা জীবনের সব কিছু অল্প অল্পকতার ভিতরে আল্লাহ জীবন থেকে মরণ মরণের পরে কি হবে এই কথাগুলা সব কয়েকটা আয়াতের ভিতরে আল্লাহ সংক্ষেপে বলে দিয়েছেন সুবহানাল্লাহ মনকে বোঝানোর জন্য এরপরে আল্লাহ ওয়াজ করছেন এই মন বোঝার জন্য একটু চিন্তা করস না আমি কিভাবে তোরে বাংলার জমিনটাকে ডেকোরেশন করলাম একটু খুল কোরআন খুল কোরআনের মধ্যে একটু চোখ লাগা ও মুসলমান আজকে পেপারের মধ্যে সকাল বেলা চোখ পড়ে নজর পড়ে টেলিভিশনের পর্দায় নজর পড়ে শুধু নজর পড়ে না কালো হরফের ভিতরে ও মুসলমান কালো হরফের ভিতরে যদি কেউ চোখ লাগায় এই কালো হরফের পাওয়ার এত বেশি মুহূর্তের ভিতরে জাহান্নামী লোকটাকে জান্নাতের কিনারায় তুলে দেয় এই কালো হরফ এত শক্তিশালী দেখতে কালো কিন্তু অনেক ভালো কথা দেখি না বলে এই কালো হরফ হযরত উমর যখন তাকাইছে উমর জাহান্নামের কিনারায় দাঁড়ানো ছিল সঙ্গে সঙ্গে তিলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে তিনি জাহান্নামী উমর মুহূর্তের ভিতরে জান্নাতের খুশখবরই প্রাপ্ত একজন সাহাবী হয়ে গেছে জুড়ে বলছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কোরআনের ভিতরে একটু চোখ বোলা আমি কিভাবে তোর ডেকোরেশন দিলাম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وأنزل لكم من السماء ماء فأنبتنا به
حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله. الله أكبر. তোর মনকে জিজ্ঞাসা কর, তুই যে জমিনের উপর থাকস, যে আকাশ, আকাশকে আমি সাকফাম মাহফুজা, আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমরা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা. তুই তোর বাংলার জমিনকে নিয়ে একটু ভাব. আমি বাংলার জমিনের উপরে আমি একটা সুরক্ষিত ছাদ দিয়েছি, আমার ছাদের নাম হলো আকাশ. জোরে বলেন সুবহানাল্লাহ. সাকফাম মাহফুজা. তোর বিল্ডিং ভেঙে পড়ার সম্ভাবনা আছে, কথাটি কিনা বলেন? আমার বিল্ডিং এর ছাদের কোনো ফিলার নেই, এমনি আমার হুকুমে জুলে আছে তোর উপরে সাকফাম মাহফুজা, সুরক্ষিত এক ছাদ হিসাবে. জোরে বলেন সুবহানাল্লাহ. শুধু ছাদই না, এখানে বড় লাইট আমি ফিট করে দিয়েছি. ওয়াজালা শামসা সিরাজা, সেখানে আমি সূর্য ফিট করেছি. বছরের পর বছর তোকে আলো দেয়, ভিটামিন ডি দেয়, একদিন তোর কাছ থেকে বিল নেই না, কথা দেখি না? আর তুই যেই দল করস, ওই দলের নেতা কর্মী, তুই একবারে প্রথম সারি হলেও তোর বাড়ির বিল্ডিং এর বিদ্যুতের বিল পরিশোধ না করলে দলের লোকরা এসে আগে লাইন কেটে দেয়, কথা দেখি না বলে? কিন্তু আল্লাহ কি কেটে দেয়? আল্লাহ বলেন এভাবে আমি ডেকোরেশন করেছি, সূর্য দিলাম, চন্দ্র দিলাম. শুধু তাই নয়, বাংলার জমিনের মানুষেরা ভালো করে বুঝো, এই স্থল বাগের ভিতরেও আমি আল্লাহ মাঝে মাঝে আকা বাকা পদ্মা মেঘনা সুরমা আর গুমতি দিয়া ব্রহ্মপুত্রের মায়ের বেশ দিয়া আমি আল্লাহ এই সুন্দর বাংলাটাকে আমি ডেকোরেশন করেছি. জুড়ে বলেন সুবহানাল্লাহ. আছে না বাংলার সারা স্থলবাগের এই 56,000 বর্গ মাইলের ভিতরে স্থলবাগ যেমন আছে, জলবাগও তো আছে, কথাটি কিনা বলেন? মাঝে মাঝে আবার নদী ঢুকছে, মাঝে মাঝে সাগরের এক অংশ. আল্লাহ বলেন শুধু নদী না, এইভাবে আমি আঁকাবাঁকা করেই বাংলার ডেকোরেশন করি নাই, নদীর ভিতরে আমি ইলিশের মতো মজাদার সুস্বাদু আমি গোশতের ব্যবস্থাও করেছি. জুড়ে বলেন সুবহানাল্লাহ. এগুলো কোরআনে আছে তো, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মান জাআলাল আরদা ক্বারারা ওয়া জাআলা খিলালাহা আনহারাও ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইন হাজিজা আইলাহুম মাআল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন. আল্লাহু আকবার. আল্লাহ বলেন এই তোর মনকে জিজ্ঞাসা কর. মন মনে আসেনি আপনাদের? আমি কিন্তু কলবে আছি, কলবে. মনকে জিজ্ঞাসা করতে বলছেন কে? আর ধরুন কে বলছেন? তুই তুই যে নামাজ পড়স না, তুই যে ফজরের নামাজের সময় আমি ডাক দিলে তোর ঘুম এই সময় কেন আরো বেশি হয়? তোর মনকে একটু বল যে মন এই রঙে কি তোর দিন যাবে, নাকি এই রঙের পরে আরো রং আছে? তোর মনকে জিজ্ঞেস কর যে কে করেছে এই সুন্দর. আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মান জালাল আরদা কারারা ওয়া জালা খিলালাহা আনহারা ওয়া জালা লাহা রাওয়াসিয়া وجعل بين البحرين حاجزا. বল রে বান্দা একটু বল, কে এই জমিনকে স্থির রেখেছে? আমি যদি ইচ্ছা করি মাত্র 45 সেকেন্ডের ভিতরে হাজার হাজার বিল্ডিং দোষে দিতে পারি, কিন্তু আমি তুই চলাফেরা করবে, তোর ট্যাক্সি নিয়ে যাবে, তোর রেলগাড়ি নিয়ে যাবে, তোর চার চাক্কা নিয়ে যাবে, তোর হুন্ডা নিয়ে যাবে, তেল মোবিল ছাড়া তোর দুই পা নিয়ে হাঁটতে হবে, এই জন্য এই জমিনটাকে আমি স্থির করে দিয়েছি. জুড়ে বলেন সুবহানাল্লাহ. আলাম নাজালিল আরদা মিহাদা, আমি তোর জন্য জমিনটাকে তোর জন্য বসবাসের জায়গা বানাই না? তুই যে উত্তরা বড় বড় বিল্ডিং এর মালিক হইয়া নামাজ ছেড়ে দিলে রে, এই বড় বিল্ডিং কার জমিনে বানাইছস একটু বল? কার জমিনে বানাইছস? কৃষকরা বলে তুই যে আমার এই মাটিকে লাঙ্গল দিয়া উলট পালস করস, আর মাঝে মাঝে আবার কুদাল দিয়ে এরকম কূপ দেখ, আর ফসল ফলাস, কে রে এই জমিনটা কার? মন দিয়ে একবার জিজ্ঞাসা করেছে কিনা কার জমিনের মধ্যে এত কুবাকুবি, কার জমিনের মধ্যে এত হালচাল, কে স্থির করেছে? আমি না মাঝে মাঝে জালজালা দিয়া তোদেরকে একটু সতর্ক হতে বলি? জালজালা দিছে না?
আমমান জালাল আরদ কারার ওয়া জালা খিলালাহা আনহার আল্লাহ বলেন আমি শুধু স্থলমাকে স্থির করে দিইনি ওয়া জালা খিলালা আনহার আনহার নদী নালা আমি মাঝে মাঝে পদ্মা ঢুকায় দিছি যমুনা ঢুকায় দিছি মেঘনা ঢুকায় দিছি ব্রহ্মপুত্রের জাল দিয়া এরপরে শাখা নদীগুলো দিলাম শুধু তাই নয় লাহবান তরিয়া তুই যেন জাল দিয়া বর্ষে দিয়া যখন তোর খুশি তখন আইরা দিয়া ছাই দিয়া তাজা তাজা মাছ উঠাইয়া বাজি করে খাবে ব্যবস্থা করেছে কে আল্লাহ আর বলেন কে আল্লাহ বলেন এই দুনিয়াটা এত সুন্দর তোর জন্য যদি এই দুনিয়া এক মিনিটের সময় তিন মিনিটের সময় দুই মিনিট তোরা কেউ এক মিনিট বাঁচস কেউ দুই মিনিট কেউ তিন মিনিট মনে আসেনি আশি বছর বাঁচলে কত মিনিট তিন মিনিট না তাহলে এমনি হিসাব করলে তোরে আমি তো দিছি মাত্র এক দুই তিন মিনিট এই তিন মিনিটের জন্য যদি এত সুন্দর পৃথিবী আমি ডেকোরেশন করতে পারি এই তিন মিনিটের এক মিনিট সময়কে যদি তুই তোর মনকে ঠিক করে আসতে পারিস এই দুনিয়ার মতো আল্লাহ একজন জান্নাতিকে এই দুনিয়ার দশটা সমন তোর মালিকানা দিয়া দিব জুড়ে বলেন সুবহানাল্লাহ তবে মন ঠিক করতে হবে কি করতে হবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহ বলেন এই সম্পদ কোনো কাজে আসবে না রে বান্দা তোর ধনসম্পদ জনসম্পদ তোর দল তোর এই লোক বল তোর জনশক্তি তোর ধনশক্তি কিছুই কাজে আসবে না একটা কাজে আসবে তুই যদি তোর মনটাকে পবিত্র করে আসতে পারিস মনের মধ্যে যদি কোনো আগাছা না থাকে গুনার ময়লা না থাকে ওই মনকে যদি তুই ঠিকঠাক করতে পারিস লোহার মতো এরকম আগুনের ভিতরে জ্বালাইয়া মনকে যদি তুই আল্লাহমুখী করে আসতে পারিস এ আমি আল্লাহর সামনে ওই মন নিয়ে আসলে আমি আমার বান্দা বলে তোকে ডাক দিব শুধু ওই দিনেই না আমি যেদিন মালাকুল মাউত পাঠাইব ওই দিনেই আমি আল্লাহ তোকে ঘোষণা দিবে তুই আমার বান্দা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر يا لم الله راه خدا بيش أزدو قدم نيس ইয়ালাম ইল্লা রাহে খোদা বেশে আজদু কদম নিস এক কদম বর নফসে খুদে নে দিগরে বর তুয়ে দুস আল্লাহর ওলি বলেন জান্নাতে যাওয়া মাত্র দুইটা কদমের ব্যাপার যে বলেন সুবহানাল্লাহ জান্নাতে যেতে কয় কদম লাগে মিয়া কথা বলে না কয় কদম চিল্লায় বলেন কয় কদম কি কয় হুজুর এত এত সহজ জান্নাতে যাওয়া হ্যাঁ ইয়ালামিল্লা রাহে খোদা বেশ আজদু কদম নিস এক কদম বর নফসে খুদে নে দি গরে বর তুয়ে দুস গাড়ি চালাইতে দুইটা পা লাগে কথা ঠিক কিনা বলে ঠিক না একটা পা হলো ব্রেক আরেকটা পাও ব্রেক ছাড়লে সামনে যায় কথা দেখি না আল্লাহ বলে বান্দারে তোর মনের মধ্যেও যদি দুইটা ব্রেক লাগাইতে পারো শ্রে বান্দা কিসের ব্রেক আল্লাহ বলেন ফা আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر الله أكبر ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কমিশনার সব তো জাকিরিন না ঠিক না আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহ লম্বা হায়াত দেখ সকলে বলেন আমিন কারণ আমি চেহারা দেখি বুঝে ফেলছি যে এই কল্প ঠিক করনে ওয়ালা মানুষ কথা ঠিক কিনা বলেন মনে আছে নি জান্নাতে যাইতে কয় কদম লাগে বলেন বিশ্বাস হইতাছে না কয় কদম দুই কদম একটা হলো কি জানেন দুইটা কদম রাখতে হবে একটা কদম রাখতে হবে ওই পল্লিবাজ মনের উপরে কার উপরে বলেন আরে পল্লিবাজ চিনছেন নি এতক্ষণ পল্লিবাজ মানে কি মন হে নামাজের ভিতরে গেলে হ্যাঁ আপনার সাথে ব্যবহার করে একরকম নামাজের বাহিরে থাকলে ব্যবহার করে আরেক রকম কথা ঠিক কিনা বলেন
গানের আড্ডার মধ্যে গেলে এক রকম, গায়ে হলুদের অনুষ্ঠানে গেলে এক রকম, বিয়ার অনুষ্ঠানে গেলে এক রকম, মুসলমানের অনুষ্ঠানে গেলে এক রকম। হে বড় ফল্ডি বাস, কথাটি কিনা বলেন? সে অনেক তাল বাহানা করেন, কথাটি কিনা বলেন? আরে আপনাদের করে কিনা, আমারটা করে, আপনাদেরটা করে কিনা জানি না, আমার এটা বড় জ্বালাইতেছে, অনেক জ্বালাইতেছে। ও মুসলমান, দুই কদম লাগে। একটা কদম হলো আল্লাহর খাশিয়াতের ব্রেক যদি তোমার অন্তরের মধ্যে লাগাইতে পারো, এই জন্য আল্লাহ কসম খেয়েছেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. এই পল্লী বাস কখনো 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 তোকে গুনার দিকে নিয়ে যাবে, কখনো কখনো আল্লাহর ওলিদের দরবার নিয়ে যাবে। তুই যদি তোর মনের গতি বুঝে যদি গুনার কাছ থেকে ব্রেক লাগাইতে পারিস, এক কদম দিয়া তোর খাহের সাথে নফসের মধ্যে ব্রেক লাগাইবে, বাকি কদম দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কিন্তু লাগাইতে পারি না, এটা কঠিন, কারণ মন তো নিয়ে আমরা ভাবি না। জরুরি কথা, খেল তামাশার কথা, এই মন, এই মনই পারে আপনাকে জান্নাতে নিতে, এই মনই পারে আপনাকে জাহান্নামে নিতে, কথা ঠিক কিনা? আমি সারা রাত ওয়াজ করুম, আপনার এই পল্লী বাজ মন একটা ওয়াজও মনের ভিতরে ঢুকাইবে না, সারা রাত ওয়াজ বৃথা, কথা ঠিক কিনা বলেন? আর আপনার এই মন যদি একটা কথাই ধরে নেয় তাহলে সারা রাত ওয়াজও লাগে না, একটা কথাই যথেষ্ট, কথা ঠিক কিনা বলেন? তাহলে এ বুঝেন কত বড় পাওয়ার এটা। এই জন্য বলছিলাম ইউসুফ নবীও বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। আমাদের নবী দৈনিক আল্লাহর কাছে দোয়া করছেন, দৈনিক দোয়া করছেন, দোয়া করছেন এই ফোল্ডি বাজার লাগিয়ে। কি বলছেন জানেন? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, বলেন আমার সাথে বলেন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, সাব্বিত কলবি আলা তাআতি। আল্লাহু আকবার বলছেন আল্লাহ, এই পল্লীবাজ মনের মালিক, মনের মালিক কে? আল্লাহর কাছে জীবন, আল্লাহ এই মন, এই মনের মালিক আমি না তুমি। তুমি যতক্ষণ রাখো ভিতরে তাকে, যতক্ষণ তুমি তুমি বললে এখান থেকে বেরিয়ে যা, কথা ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ আমি এর সাথে পারি না, এ আমার বড় জ্বালাইতেছে, এ আমার গুনার কাজের ভিতরে নে, এ আমার নাটকের ভিতরে নে, এ আমার সিনেমার ভিতরে নে, এ আমার বাজারের ভিতরে নে, যত আকাম কুকাম আছে সে আমার দিয়া করা। আল্লাহ গো তোমার কাছে একটু আমি দোয়া করি, এই পল্লী বাজরে তুমি তোমার দিনের উপর, তোমার আনুগত্যের উপর একটু অবিচল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করছেন কে? আমাদের নবী করছেন। কার কাছে করছেন? নবী করছেন। কি শুধু নিজের লাগেই না, উম্মতকে শিখাইছেন? বলেন তো দেখি, এখানে যারা আছেন প্রতিদিন একবার কি এই দোয়া পড়েন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, কেউ দোয়া পড়েন এরকম? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। কারা কারা পড়েন হাত তুলে দেখান তো একটু দেখি, আর যারা পড়বেন না, পড়েন নাই, আজকে থেকে পড়বেন, কারা কারা হাত তুলে দেখেন? এই মনটাকে যদি ব্রেক লাগাইতে পারেন, এই মনকে যদি হালাল পথে চালাইতে পারেন, এই মনকে যদি গুনার কাছ থেকে বাধা দিয়া যদি আল্লাহর জিকিরের লাইনে, আল্লাহর তরিকায় যদি আপনি জান্নাতের ইহদিনাস সিরাতে মুস্তাকিমের পথে চালাইতে পারেন, আল্লাহ বলেন এক কদম দিয়া তারে গুনার থেকে বাঁচাইবা, আর এক কদম দিয়া আমার জান্নাতে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বান্দারে সেই দিন, ওই দিন ভয়াবহ দিন, ওই দিন তোর মাল কোনো কাজে আসবে না, তোর সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তুই যদি গুনামুক্ত একটা অন্তর নিয়ে আমার কাছে আসতে পারিস, গুনামুক্ত পল্লী বাজরে নিয়ে যদি আইতে পারিস, তার মানে তোর কোনো গুণা নাই। এখন বলতে পারেন গুণা নাই এমন কোন মানুষ নাই, কথাটি কিনা বলেন? নবীদের শুধু গুণা নাই, আর বাকি সবার কি আছে? আছে না? আপনাদের আছে, আমারও আছে, আছে না? সবার
এখন গুনাহ হয়ে গেছে এখন কি করব আল্লাহর কাছে এই গুনাহ মাফের দরওয়াজা এখনো খোলা আছে না নাই জোরে বলেন এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ সান্তনা দিয়ে বলেন তোর ওই পাগল মন জ্বালাইতে জ্বালাইতে তোর জাহান্নামের কিনারা নিয়ে গেছে রে বান্দা তুই এরপরেও তুই নৈরাশ হইস না 40 বছর আমাকে ডাকিস নাই 40 বছর সেজদা দিস নাই 40 বছর গুনাহর পথে কি করবে এখন হঠাৎ বুঝে আসছে ওই পল্লী বাজরে তুই ধরতে পারছিস এখন কি করবে আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله أكبر الله أكبر তোর মনে ধরতে পারিস না এখন দোষ আজকে ওয়াজ শুনে তোর বুঝে আসছে এই পল্লী বাজে তোরে জাহান্নামের দিকে দৌড়াইতেছে আজকেই বসে যা আজকেই তওবা কর আমি তো ওই ক্ষমাতাদর আমি তো রহমান আমি রহমান নামের ওসিলায় তোর পিছনের সবগুলা ক্ষমা করে দেওয়ার যোগ্যতা আমি আল্লাহর আছে কথা ঠিক না বলে এমনকি গুনাহ নিয়ে বসে থাকবো না ব্যবস্থা করবো কথা বলে না ব্যবস্থা করতে হবে কথা ঠিক না বলেন তাহলে বোঝা গেল এই ফোল্ডিবাজ মনে আমাদেরকে বড় অসুস্থ বানায় ফেলছে কথা ঠিক না বড় অসুস্থ বানায় ফেলছে কি কি অসুস্থতা আছে এই ফোল্ডিবাজের কি কি রোগ আছে এই রোগ আমরা জানিও না অথচ ডায়াবেটিসের খবর রাখি প্রতিদিন আমার প্রেসার কতটুকু এটার খবর রাখি সর্দি হলে কোন ওষুধ খাইতে হবে কোন ডাক্তারকে দেখাতে হবে কোন ভালো বিশেষজ্ঞের কাছে যাইতে হবে সবকিছু কিন্তু আমরা জানি কথা ঠিক না বলেন কার জন্য এই পল্লীবাজ যেখানে তাকে ওই খাসা ডাল লাগি খাসা বুঝেন তো এই দেহ হলো খাসা পল্লীবাজ হলো এটার কি রাজধানী এই সারা দেহে সুস্থ রাখার জন্য আমরা কি করি প্রতিদিন ডাক্তার বলছে 3 মাইল হাঁটতে হবে কোনো অসুবিধা নাই ডাক্তার বলতে হবে বলেন খাওয়া দাওয়া ছাড়তে হবে ঠিক আছে এটাও করলাম সারাদিন আপনাকে এই ওষুধগুলা টাইম মতো খেতে হবে গড়ি ধরে একবারে টাইম মতো ওষুধটাও খাই কথা ঠিক কিনা বলেন মানে দেহটা একটু এলোমেলো হয়ে গেলে আজরাইল যদি আশপাশে একটু ঘোরাঘুরি করে এই ভয়ে বাঁচতে চাই কথাটি কিনা বলে শুধু তাই নয় এক একটা মানুষকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন দুইটা কিডনি দিয়েছেন কিডনি বিকল হয়ে গেলে ডায়ালোসিস নে আল্লাহ বলেন বান্দারে তুই ডায়ালোসিস করতে গেলে মাসে ডাক্তার বলে 4টার বেশি করতে পারবে না এক একটা ডায়ালোসিসে যদি 5,000 টাকা করে লাগে 4-5,20,000 টাকা গরিবের জন্য ধনীর জন্য আলাদা হিসাব আমি আল্লাহ দৈনিক তোর দেহের ভিতরে 36 বার আমি এরকম ডায়ালোসিস করি একদিনের বিল আমি নেই না আপনাদের খারাপ লাগতেছে না তো ইনশাআল্লাহ খুব জরুরি কথা এটা আমাদেরকে জাহান্নামে নেয় এটা আমাকে জান্নাতের দিকে নিতে পারে কথা ঠিক না বলে দৈনিক এক একটা মানুষের ভিতরে আল্লাহ ডায়ালোসিস করেন কতবার কথা বলেন না কতবার আর ডাক্তারে বলে মাত্র সপ্তাহে সর্বোচ্চ 2টা এর বেশি দিতে পারে না কথা ঠিক কিনা বলেন একটা করলে ভালো হয় 2টা করলে রিক্স আছে এরকম বলে না আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয় করোনার সময় বহু মানুষ দেখেছে আইসিইউর ভিতরে গেলে একদিনের বিল আসে কমপক্ষে 50 থেকে 70 হাজার বান্দারে আমি আমার বৃক্ষ তরুলতা দিয়া তোকে আমি প্রতিদিন বিশুদ্ধ অক্সিজেন দেই একদিন নয় 2 দিন নয় 40-50 বছর তোর হায়াত এই হায়াতের ভিতরে আমি তোকে নির্মূল অক্সিজেন দেই একদিনও আমি তোর কাছ থেকে 1 টাকাও বিল নেই না আমি শুধু চাই তোর মনটাকে বুঝাইয়া যাই নামাজে দাঁড়াইয়া একবার বলে আল্লাহ আকবার একবার বলবে আলহামদুলিল্লাহ একবার বলবে সুবহানা রব্বিয়াল আযীম একবার বলবে সুবহানা রব্বিয়াল আলা মাঝখানে যত গুনাহ হবে রে বান্দা তোর অন্তর থেকে ধুয়ে মুছে আমি ডিলিট করে দে এই পল্লীবাজ মন বুঝছেন তো সবার ইনশাল্লাহ এই পল্লীবাজ মনের কয়েকটা রোগ আছে আর আজকে শুধু আমি রোগগুলোর কথা বলবো ব্যাখ্যায় যাব না এই রোগগুলো আছে কিনা আগামীকালকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন কার ভিতরে কয়টা আছে যেই কয়টা আছে এইগুলোর চিকিৎসা করাবেন করতে পারলেই আরেক কদম দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কথাটি কিনা বলেন শুধু বলি
একটা শের দিয়া আমি আমার বয়ানটা শেষ করব তাহলে আয়াতে কি বলছে আল্লাহ বলছেন যে উখ দিন কঠিন দিন তোর মাল কাজে আসবে না তোর সম্পদ কাজে আসবে না তোর দল কাজে আসবে না তোর শক্তি কোনো কাজে আসবে না কাজে আসবে পল্লী বাজরে যদি গুনামুক্তি করে আসতে পারিস কথাটি কিনা বলে তাহলে বোঝা গেল অন্তরের রোগের অন্তরের রোগ আছে এই রোগের চিকিৎসা করা ফরজ ফরজে আইন নামাজ যেমন ফরজ এই অন্তর ফল্ডি বাজলে ঠিকঠাক করাও ফরজ কথাটি কিনা বলেন আর দেহের রোগের চিকিৎসা করা হলো সুন্নত কথা বুঝে আসছে দেহের রোগের চিকিৎসা করা সুন্নত আর ফল্ডি বাজের চিকিৎসা করা ফরজ এখন শুধু রোগগুলো আমি বলি রোগগুলো বলি আপনাদের কাছে বিদায় নিব আপনারা আমার কথাগুলো আগামীকালকে একটু গবেষণা করবেন একটা শেয়ার করব কি বলনা খোবাদ জাহাল গাফলত হক দকি না বজ্জনি কিবরনা খোয়াত জাহাল গাফলত হক দকি না বজ্জনি কিদব বদ আহদিরিয়া ও বগজগি ব দুশমনি এটা হলো একটা কবিতা এই কবিতার ভিতরে এই ফল্ডিবাজের যত রোগ আছে সব রোগ সংক্ষেপে বলা হয়েছে এই ফল্ডিবাজের এক নম্বর রোগ হলো অহংকার বলেন কি অহংকার শয়তান এই একটা রোগের কারণে সে বড় এবাদত গুজার আছেন আবেদ আছেন বড় নামাজি আছেন বড় তাসবি তাহলে একটা রোগ ছিল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই ফল্ডিবাজের একটা রোগের কারণে যদি জাহান্নামে যেতে হয় এখানে আরো কয়েকটা আছে এক নম্বর রোগের নাম অহংকার এক নম্বর বলেন কি কি বড় নাখওয়াত জাহালো গাফলাত অহংকার কি না আরেকটা হলো ধর্ম সম্পর্কে না জানা জাহালত ধর্ম সম্পর্কে কি জানা কিছুই জানি না কলমা জানি না নামাজ জানি না নামাজের ফরজ জানি না গোসলের ফরজ জানি না এরপরে ওযু গোসল জানি না আল্লাহ আল্লাহর রাসূল চিনি না এইগুলা চিনানোর জন্য এই কলবের চিকিৎসার জন্য এই জামিয়া কি বলি দারুস শরিয়া মাদ্রাসা কথা দেখি না বলে মাদ্রাসা কেন জানেননি এই পল্ডিবাজের চিকিৎসা কেন্দ্র বাংলাদেশের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার হসপিটাল কিসের হসপিটাল বলেন তো দেখি এই পল্ডিবাজ কলবের একটা হাদিস মনে পড়েছে কর্তৃপক্ষ যদি এক মিনিট সময় নবীজি বলছেন ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা সাহাবীরা তোমাদের এই পল্ডিবাজ আছে না কলব এই কলবের মধ্যে ময়লা লাগে যেমন বৃষ্টির পানি পড়লে লোহার মধ্যে যদি পানি পড়ে লোহার মধ্যে যেমন ময়লা ধরে না তোমাদের এই কলবের মধ্যেও ময়লা গুনার ময়লা জমে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ মা জিলা উহা ও আল্লাহর নবী লোহার মধ্যে ময়লা লাগলে তো ঘষা দিলে লোহা পরিষ্কার হয় রেত দিয়া আমাদের এই কল পল্ডিবাজ তো এরকম কিনা লোহা না যেটা রে ঘষামু আল্লাহ রাসূল বলেন যে না না ঘষালেও দুইটা ইয়া আছে একটা হলো কাসরাতু তিলাওয়াতিল কোরআন কোরআনের তিলাওয়াত করো এই পল্ডিবাজ মনের সব ময়লা দূর হয়ে বুঝলে বলেছেন আরেকটা হলো বেশি বেশি মরণের ভাবনা করো এই দুই কাজের হসপিটাল হলো মাদ্রাসা কথা কি না বলে তাহলে মনের রোগ অহংকার কি না অন্যের প্রতি খারাপ ধারণা গিবত যেমন চায়ের দোকানের মধ্যে যা হয় ঠিক না মিথ্যা রাজনীতি এবং মিশা রাজনীতি এবং ব্যবসা দখল করে নিছে মনের এই রোগকে কোনটা মিথ্যা কথা বলারে গিবত শেখায়ত মানে দোকানে বসলে সারা পৃথিবীর মানুষ খারাপ উনি শুধু সাধু এরকম মনের বহু রোগ আছে এগারো বারোটা রোগ আছে আল্লাহ বলেন এই এগারো বারো রোগের চিকিৎসা করে যদি আসতে পারিস তুই আমার কাছে একা আসবে না আমি আল্লাহ তোকে মরণের আগেই ফেরেশতা পাঠাইয়া কলবে মুতমাইন্না বানাইয়া আমার বান্দা ঘোষণা দিয়া আমার জান্নাতের সুসংবাদ দিয়া তোকে আমি আনব আল্লাহ আমাদেরকে ওই ধরনের মন কলবে সালিম হযরত আবু বকরের মতো উমরের মতো সাহাবা একরামের মতো আল্লাহর ওলিদের মতো কলব যেন আমরা অর্জন করতে পারি জিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ইসলামী হুকুম আহকাম পালন করার মাধ্যমে আল্লাহ সেই তৌফিক দান করুক সকল বিল আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু